أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার কাছে একটি প্রশ্ন আসলেন যে যিনি এই কাগজে লিখে দিলেন তিনি জানতে চাইলেন যে মূলত নবী রাসূলদের প্রতি সাহাবাগণ যারা ছিলেন তারা নবীকে কি পরিমাণ ভালোবাসলেন এবং গুরু মুর্শিদকে বা পীর মুর্শিদকে কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে যদি নবী রাসূলের তুলনা করা হয় একজন গুরু মুর্শিদের থেকে তো আর বেশি কিংবা একজন নবী রাসূল থেকে তো আর বেশি গুরু মুর্শিদকে ভালোবাসা যাবে না কারো মনে এরকম কাজ করে এবং কারো মনে এমন কিছু কাজ করে যে গুরুকে নবী ও রাসূলদের মতোই ভালোবাসতে হবে তো এই বিষয়ে আমি কিছু কথা বলবো যে নিজের গুরু মুর্শিদকে কি পরিমাণে ভালোবাসতে হবে তাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন আবু হুরায়রা আমি আবু হুরায়রাকে নিয়ে আমি একটা আলাপ করব আর এই আলাপটি দিয়ে আমি বোঝাবো যে নিজের মুর্শিদকে কতটুকু ভালোবাসতে হবে আর কতটুকু বিশ্বাস করতে হবে যেমন আবু হুরায়রা নবীর একজন নিকটের সাহাবা ছিলেন এবং জ্ঞানী ভক্ত ছিলেন তিনি একটি কথা বলেছিলেন আমি নবীজির কাছে দুই দুইটা শিক্ষা অর্জন করেছি একটি শিক্ষা যদি আমি সমাজের মানুষকে বলি তাহলে সমাজের মানুষ আমাকে স্বাগতম দেয় আরো একটি শিক্ষা আছে সেই শিক্ষাটি যদি আমি সমাজে বলি লোকেরা আমাকে গর্দান দিতে পারে তাহলে নবীজির কাছে দুই দুইটা শিক্ষা অর্জন করেছেন একটি শিক্ষার কথা যদি বলি সমাজ তাকে স্বাগতম দেবে আরো একটি শিক্ষা আছে যে শিক্ষাটি যদি বলে বা মানুষের সামনে তুলে ধরে তার এমনকি গর্দানও দিতে পারে এটা কেমন শিক্ষা দেখি এই দুই দুইটা শিক্ষার মাঝে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে কি ধরনের জ্ঞান দিলেন এবং কতটুকু বিশ্বাস ভক্তি নবীজির প্রতি রাখলেন এই বিষয়ে আমি আলাপ করছি আবু হুরায়রা হুরায়রা শব্দের অর্থ আছে বিড়াল আবু হুরায়রা বিড়ালের বাবা নবীজি আবু হুরায়রাকে বিড়ালের বাবা বলে আনন্দ করে ডাকতেন কিন্তু আনন্দ করে ডাকার মধ্যে একটা জিনিস কাজ করে কি যে তিনি যে তার ভক্ত তিনি যে তার সাহাবা সে খুব নিকটের এবং আদরের এই জন্য আদর করে বিড়ালের বাবা বলতেন তাই আমি বলবো এত আদর করার পরেও একজন শিষ্য একজন ভক্ত একজন সাহাবার কি হাল অবস্থা বহুদিন ইবাদত করার পরে তার কি হাল অবস্থা হইল হঠাৎ একদিন মনে পড়ল নবীজি ভাবছেন কিরে সবাই কি তো কম বেশ দেখি কিন্তু আমার আবু হুরায়রাকে যে আমি দেখতেছি না আমার আবু হুরায়রা কোথায় আছে কি করতেছে তো নবীজি মনে প্রশ্ন করার পর তিনি হাঁটি হাঁটি পাপা আবু হুরায়রার বাড়ির দিকে চললেন আবু হুরায়রার বাড়ির দিকে যখন গেলেন তখন হঠাৎ আবু হুরায়রা দেখতেছে নবীজি আমার বাসায়
এখন সে কি চেয়ার দেবে নাকি ফিরি দেবে নাকি পাটি বিছাই দেবে নাকি করবে? আবু হুরায়রা কোনো কুল কিনার পাচ্ছে না, কি করবে? হায় হায়! তখন নবীজি আবু হুরায়রার এই অবস্থা দেখে তখন বলতে লাগলেন, নবীজি, হে আবু হুরায়রা, তুমি এত ব্যস্ত হয়ে না, তুমি তো আমাকে দাওয়াত করে আনোনি, আমি তো নিজের ইচ্ছা এসেছি, তুমি এত ব্যস্ত হয়ে না, আমি এটা মেনটেন করে নেব, তুমি ভিতরে কোনো কষ্ট রেখো না। তখন কি হল যে ঠিক আছে হুজুর, আমার ভাগ্য, আপনি এসেছেন, আপনি একটু বসেন, আমি আপনার জন্য একটু শরবত করে আনি। শরবত করে আনতে আনতে তখন চেয়ে দেখে যে আবু হুরায়রা যে পাথরটার মধ্যে বসে ইবাদত করত, ইবাদত করতে 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 তার হাঁটু, তার পা, তার হাতের মুষ্টি, এগুলো সব কিছুর একটা দাগ পড়ে গেছে, যেমন এতটুকু গর্ত হয়ে গেছে যেন দেখা যাচ্ছে যে হযরত আবু হুরায়রা তার পাঁচটা আঙ্গুলের গাঁটে গাঁটে হয়ে গেছে, গাঁট হয়ে গেছে, তার কোনোর গাঁটগুলো হয়ে গেছে, হাঁটুর স্থানটা গর্ত হয়ে গেছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আনন্দ নিয়ে ভাবতে লাগলেন, আমার আবু হুরায়রা আল্লাহর এত ইবাদত করেছে, এই পাথরটাকেও হার মানিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, আমার একজন সাহাবা কত ইবাদত করেছে। এই সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে বলতেছে, হুজুর, আপনি এত আনন্দিত আবু হুরায়রার বাড়িতে আসিয়া, হে জিব্রাইল, দেখেন এই যে আমার আবু হুরায়রা আল্লাহ কত ইবাদত করেছে, সে এখানে এই পাথরটার উপর ইবাদত করতে করতে পাথরকে হার মানাই দিছে, পাথর গর্ত হয়ে গেছে, হাতে পায়ের চিহ্ন গর্ত হয়ে গেছে, এখানে একটা মানুষের ডাইস হয়ে গেছে, এই জন্য আমি খুশি। তখন জিব্রাইল বলতে লাগলো, হুজুর, এত খুশি হবেন না, আল্লাহ আমাকে এই মুহূর্তে জানাইলেন যে আবু হুরায়রা এত বছর যাবৎ ইবাদত করছে, এত বছর যাবৎ যখন ইবাদত করছে এবং এই পাথরকে হার মানাই দিছে, আজকে আল্লাহ জানাইলো আবু হুরায়রার একটা ইবাদত গ্রহণ করেননি, একটা সেজদাও আল্লাহ গ্রহণ করেননি। তখন নবীজি এই কথা শোনার সাথে সাথে শরীরটা কাঁপতে লাগলো, চেহারাটা নীলবর্ণ হয়ে গেল, চোখ দাও ধরে পানি ঝরতে লাগলো, হু হু করে কাঁদতে লাগলো। তখন আবু হুরায়রা আসলেন, হুজুর, আপনাকে এখন আমি স্বাভাবিক দেখলাম, আপনি এত কাঁদতেছেন কেন, কি সমস্যা, আমি কোনো ভুল করলাম, আমি কোনো অপরাধ করলাম? হুজুর, আমি কোনো যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দেন। তখন বলতেছে আবু হুরায়রা, রে, আমি তো এই দুঃখে কান্দি না রে, আমি তো কান্দি আল্লাহ আমাকে এই মুহূর্তে জিব্রাইল দ্বারা জানানো হইল, তুই যে এত ইবাদত করেছিস, তুই যে এই পাথরকে হার মানিয়েছিস, আমি তো মনের থেকে অন্তর থেকে খুশি হয়ে গেছিলাম রে, আর আল্লাহ তো জানেছি তোর একটা ইবাদত, তোর একটা সেজদাও নাই নে। আবু হুরায়রা নবীজির পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর, আল্লাহ আমার সেজদা নেয় নাই, আমার ইবাদত কবুল করে নাই, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো আপত্তি নাই, হুজুর একবার বলেন আপনি কি খুশি আছেন, আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন, তাহলে আল্লাহর খুশি আমার দরকার নেই, আপনি যদি খুশি হন আপনার খুশি আমার যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। তখন আবু হুরায়রাকে পায়ের থেকে তুলে ধরলেন, হে আবু হুরায়রা, আমি খুশি আছি, আমি খুশি আছি, হ্যাঁ হুজুর, হে নবীজি, হে দিনের নবী, আপনি যদি খুশি থাকেন তাহলে আমার আর কিছুই দরকার নেই, আপনার খুশি থাকলেই আমি খুশি, আল্লাহ খুশি আছে না বেজার আছে আমি জানি না। তখন আবু হুরায়রাকে বুকে চাপা দিয়ে বলে, তুই আমাকে এত বিশ্বাস করিস,
আমি তো আপনাকে চিনি, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে চিনি নাই, আপনাকে তো চিনছি, আপনাকে তো জানছি। আপনি যদি সন্তুষ্ট হন তাহলে আমার আর কিছু চাওয়ার নেই। তখন আল্লাহও তো বলেছে কোরআনে, যদি আমার দোস্তকে কেউ খুশি করে, আমার দোস্ত যদি কারো উপরে খুশি হয়ে যায়, তাহলে আমি কি খুশি বাকি থাকি? আবু হুরায়রা নবীর খুশির দিকে তাকিয়ে আছেন, আর নবী যখন মুখে বলছেন আমি খুশি আছি, তাহলে আর কোনো চিন্তা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বলে গেছেন, আমি একদিন থাকবো না, আমি একদিন এই দেহ ত্যাগ করে পৃথিবী ত্যাগ করে চলে যাব, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে আসবে কারা? বেলায়েত চালু হবে, আর সেই বেলায়েতে উলিয়া উলিয়া পীরেরা থাকবে, মুর্শিদ থাকবে। তোমরা যদি একজন মুর্শিদকে মানো, তাকে মানলে আমি রাসুলকে মানা হবে, আর আমি রাসুলকে মানলে আল্লাহকে মানা হবে। তাই আমি বলতে চাই, নিজের মুর্শিদকে যে মানলো সে নবীকে মানলো, আর যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে কেউ যদি নিজের মুর্শিদকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ খুশি হইল কি না হইল এটা আমাদের দেখা দরকার নেই। আমার মুর্শিদ খুশি তো রাসুল খুশি, আর রাসুল খুশি তো আল্লাহ খুশি। আজ এই প্রশ্নের উত্তরটা দিতে যাইয়া আমার এই ঘটনাটি বলতে হলো যে হযরত আবু হুরায়রা নবীর খুশির দিকে তাকিয়ে আছে, আল্লাহ খুশি হইল কি হইল না সেদিকে তার লক্ষ্য নেই। তাহলে আল্লাহও তো বলেছেন আমার রাসুল খুশি হইলে আমি খুশি। হে জগৎবাসী, আজ আমি এই কথাগুলোই বলে রাখলাম, এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।